এখনতিয়া মুখলধার বরখুন গুয়াহাটির পরিচ্ছন্ন রাজপথ উড়াই পেলালে নলা নর্দমার গেলা পানিয়ে চুরত গণেশগুড়ি হেঙ্গরাবাড়ি হাতিগাঁও ব্যস্ত রাজপথর উপর একাঠু পানি কৃত্রিম বানত গাড়ি বাইক আরোহী বন্দী পদপথর উপরে বাগুড়িছে খোলা পানি এখোজ দি আনখোজ আগবাবলে শঙ্কাত ভুগিছে পথাচারী দেখিছে এতিয়া বরষুণ এজাক গল এক ঘণ্টামান মারিছে খুব বেশি তো আমি অফিসের পর সেইটো রাস্তাত এক ঘণ্টা রখিয়ে দিলো তার পিছন দেখিছো যে পানি যে গোটেই রাস্তাটো পানি নয় নাইকিয়া হবো হেনেকুয়া কোনো আশা দেখা নাই তো যে ঘরটো যাবই লাগিব আর যদি পিছত যদি আকো বেশি হয় পানিটো এটা তো আকো দিগদার হয়ে হবো আমার এই কারণে এনেকৈ হলো ঘরত যাম আর দিক্কত হতা হ্যাঁ অফিস জানা মার্কেটিং করনা রাজপথত পানি সদায় ব্যস্ত গুয়াহাটির প্রতিটি পথতে গাড়ি বাইকর দীঘলিয়া শাড়ি সান্ধ্যায়নের সময়তো ভয়ঙ্কর যানজট গুয়াহাটির মূল পথ কেইটাই নহয় মুখলধার বরষুণত বুড়িল প্রতি প্রান্তর পথ উপপথ বারিষার পূর্বে নলা নর্দমা পরিষ্কার নকরার পরিণাম ভুগিছে গুয়াহাটীবাসীয়ে এয়া এদিনিয়া সমস্যা নহয় বরষুণ আহিলেই এনে আহুকলীয়া পরিস্থিতির মুখামুখি হয় মহানগরীত এই সমস্যার সমাধান কেতিয়া সেয়া গুয়াহাটীবাসীর বাবে এতিয়া কোটিটকীয়া প্রশ্ন ক্যামেরা পার্সন পুলকেশ পাঠকর সহযোগত গুঞ্জন কলিতার রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।